হ্যালো, আমি আমার এবেলা ব্লগের যারা রিডার্স আছেন, ভিউয়ার্স আছেন, তাদের আমার পূজার অভিনন্দন, বলতে পারেন আগাম অভিনন্দন। আমি সবসময় চাই, ভালোবাসি মোটিভেট করতে, আপনাদের ভালো রাখতে, তাই আবার আপনাদের কাছে হাজির। যারা আমার এবেলা ব্লগটা রেগুলার ফলো করছেন, তাদের কাছে কিন্তু এবারের পূজাটা মারাত্মক আকর্ষণীয়। আকর্ষণীয় ফিগার হলে মনটাও তো আকর্ষণীয় হয়, তখন পূজাটাও হবে বিন্দাস। আজকে আপনাদের সামনে দেখাবেন এক্সারসাইজ অ্যামেজিং গ্রেস, একজন বিদেশিনী যিনি আমার কথাটা, এক্সারসাইজের টিপস, ডায়েট পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেছেন। শি ইজ অ্যান অ্যাথলিট ফ্রম নাইজেরিয়া। এক্সারসাইজও অ্যামেজিং দেখাবেন, নামও অ্যামেজিং। সো অ্যামেজিং, সে সামথিং ফর মাই ভিউয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অ্যামেজিং দেখাবেন ভীষণ ডিফিকাল্ট এক্সারসাইজ, কিন্তু যারা আমার ব্লগ ফলো করেছেন এতদিন ধরে, কষ্ট করেছেন, তাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই নয়, একদম ইজি। আজকে উনি দেখাবেন HIIT, এটা এমন একটা এক্সারসাইজ যাতে করে ইনস্ট্যান্ট ক্যালোরি বার্ন হবে আর ফিটনেস তুঙ্গে, স্ট্যামিনা তুঙ্গে। একে বলে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। যেগুলো দেখাবেন, এক একটা সেট 5 বার করে খালি করতে হবে, খুব স্পিড, খুব হাই স্পিড, তারপরে 2 মিনিট রেস্ট, এইভাবে 3 বার করতে হবে। তাহলে প্রস্তুত হন, প্র্যাকটিস শুরু করুন। পুজো এসে গেছে, একদম হার্দিক আনন্দ। হোল বডি টোনিং, দুটো ডাম্বেলের সাহায্যে কিভাবে পা থেকে মাথা অবধি সমস্ত মাসল টোনিং হয়। অ্যামেজিং, ইউ স্টার্ট ডাম্বেল লেগ লাঞ্চ, পায়ের ব্যায়াম, পা ভীষণ ভালো শেপ আপ করে। এখান থেকে টিপটো, ডাম্বেল টিপটো, কাফ মাসলস, কাফ মাসল খলখলে যেগুলো মাসলসগুলো টাইটনিং হয়, এখান থেকে বারবেল অর ডাম্বেল রোয়িং, পিঠে যেগুলো আনওয়ান্টেড ফ্যাট থাকে তার জন্যে। এবার কাঁধের ব্যায়াম, সাইড ল্যাটারাল, দেখুন কাঁধটা কি সুন্দর টোন আপ হচ্ছে। এবার অল্টারনেট ডাম্বেল রেস, যারা অনেকে ফ্যান্সি ড্রেস পরতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই ব্যায়ামটা উপযুক্ত ব্যায়াম। এবার এখান থেকে অল্টারনেট ডাম্বেল প্রেস, ভীষণ ভালো টোন আপ হয়। এবার শোল্ডার শাগিং, পিঠের পিছনে যেগুলো আনওয়ান্টেড ফ্যাট থাকে সেটা কিন্তু একদম টোন আপ করে দেয়। এইখান থেকে ডাম্বেল চেস্ট রেস, এটা বি লাইনকে টোন আপ করে, শেপ অ্যান্ড টোন। এখান থেকে স্ট্যান্ডিং ফ্লাইং, হাতের নিচে আর্মপিটে যেসব আনওয়ান্টেড ফ্যাট থাকে সেগুলো কাটানোর জন্য উপযুক্ত ব্যায়াম। এবার হচ্ছে হাত, ডাম্বেল ট্রাইসেপস কিক ব্যায়াম, দেখুন হাতটা কি সুন্দর টোন আপ হয়েছে, একটাও ফ্যাট নেই। এখান থেকে হ্যামার কার্ল, হাতের সামনের পেশি আর হাতের পিছনের পেশি দুটো একসঙ্গে কাজ হচ্ছে। এখান থেকে স্টামাক মাসল, পেটের ব্যায়াম, প্রথমে আপার স্টমাক, ডাম্বেল সিট আপস, এইখান থেকে লেগ রেস, তলপেটের ব্যায়াম, এখান থেকে কোমরের ব্যায়াম, ডাম্বেল রাশিয়ান টুইস্ট, দুটো ডাম্বেলের সাহায্যে দেখুন পা থেকে মাথা অবধি সমস্ত কোণা করছে, কি সুন্দর করছে।